এই মুহূর্তে আরব সাগরে যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শুরু হয়েছে তার তাণ্ডব দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সমুদ্রের ঢেউ খুব বড় বড় আকার ধারণ করেছে এবং তার সাথে সাথে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হওয়া শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডফল করবে। তার প্রভাব পড়েছে সমুদ্রের মাঝে যে ছোট থাকা নৌকো সেটাতে দেখা যাচ্ছে এবং আশেপাশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক গাছপালা প্রায় পড়ে গেছে দেখা যাচ্ছে মাঝে মধ্যে এবং রাতের দিকে এটি আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে। এখন 150 থেকে 155 কিলোমিটার বেগে ঝড় শুরু হয়ে গেছে। সমুদ্রের ওপর বীভৎস তাণ্ডব এখন চলছে সেটি দেখাচ্ছেন এবং এটা খুব কাছে এসে গেছে। এই মুহূর্তে সমুদ্রের ঢেউ এখন উত্তাল হয়ে উঠেছে, এই মুহূর্তে খুব বড় আকার ধারণ করেছে এবং রাত্রে অনেক ক্ষয়ক্ষতি হবে সেটা সকালবেলা অনেকেই দেখতে পাবে যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তার সম্ভাবনা যতটা ভেবেছিল তার থেকে বেশি হতে পারে এবং অনেক মানুষকে আশেপাশে থেকে সরিয়ে নেওয়া হয়েছে যারা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আপডেট একদম দিয়েছে, একদম কাছাকাছি এসে গেছে আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডফল করবে এবং ভয়ঙ্কর আকার ধারণ করবে সেটা অনেক বিশেষজ্ঞরা বলছেন যে 25 বছর আগে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল তার থেকেও হয়তো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেককেই 3 থেকে 4 দিন আগে থেকে প্রশাসনের তরফ থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। সমুদ্রের কাছাকাছি যারা ছিল যত মন্দির বা আশেপাশের লোকজন বস্তি থেকে শুরু করে নৌকো যারা চালায় মাছ ধরতে যায় তাদেরকে সবাইকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দেখছেন ঝড়ের তাণ্ডব কতটা বেড়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে এখন মানুষ কিন্তু সহজে আর বাড়ির বাইরে বেরোনোর কোনো চেষ্টাই করবে না এই মুহূর্তে, কারণ তাদের যত প্রয়োজনীয় ঘরের মধ্যে থাকাটাই সব থেকে ভালো হবে, কারণ এই ঝড়ে বাইরে বেরোনো মানে বীভৎস ক্ষতি হবে এবং অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তার সাথে সাথে আশেপাশে অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বৃষ্টি চলবে বেশ অনেক জায়গাতেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এরকমই ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলে গরম তাপমাত্রা এত বেড়েছে মানুষের নাজেহাল অবস্থায় বলা যায়। এখনও 3 থেকে 4 দিন এরকম ঝড়ের ফলে এখানে তাপমাত্রা বেড়ে গেছে পশ্চিমবঙ্গে, কিন্তু অন্য অন্য জায়গায় গুজরাট পাকিস্তানের দিকে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কচ্ছ এবং মহারাষ্ট্রের দিকে ঝড়টা হবে এবং তার প্রভাব অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পরবর্তী আপডেট আরও দেখতে পাবেন। প্রায় অনেক পশু পাখি মারা যাবে এই তার ফলে দেখা যাচ্ছে যে কত পাখিরা বাইরে বেরিয়ে পড়েছে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গাছগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সেখানে এখন ঝড় বয়ে যাচ্ছে, 150 থেকে 155 এবং রাতের দিকে হয়তো 180-90 দিকে ঝড় হবে বলে জানা যাচ্ছে। আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা আগে থাকতেই করেছে এবং সবাইকে আলাদা করে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। রাত্রে ভয়ঙ্কর আকার ধারণ করবে বলে জানা গেছে এবং অনেক ক্ষয়ক্ষতির জন্য অনেক জায়গা থেকে অনেক কিছু নামিয়ে রাখা হয়েছে, ইলেকট্রিক লাইট থেকে শুরু করে দূরদর্শনের টাওয়ার পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। অনেক মন্দির, রেলপথ এবং বিমানবন্দর সবগুলোকে বন্ধ রেখেছে প্রশাসনের তরফ থেকে। আবার আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলো আবার 1 থেকে 2 দিনের মধ্যে আবার সচল হয়ে যাবে। তাণ্ডব দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর, সমুদ্রের তাণ্ডব শুরু হয়ে গেছে। এর ফলে এই 25 বছর পরে গুজরাটে যে ঝড় হচ্ছে বিপর্যয় তার নাম দিয়েছে বাংলাদেশ, এটা আরব সাগরে তৈরি হয়েছে এবং তার মধ্যে একটি ছোট পাখি দেখতে পাচ্ছেন কীভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা চলছে রাস্তার মাঝখান দিয়ে
এবার সমুদ্রের মধ্যে কতটা উচ্ছ্বাস বেড়ে গেছে সেটা ঢেউগুলো দেখলেই বোঝা যাচ্ছে মাঝে মধ্যেই। তাণ্ডব সব দিকেই শুরু হয়ে গেছে এই মুহূর্তে। এর আগে পশ্চিমবঙ্গ বেঁচে গিয়েছিল, তার আগে তখন বাংলাদেশ এবং মায়ানমারের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, এবার গুজরাটে যে বিপর্যয় এসেছে তার ফলে গুজরাটে এর আগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তারা নিজেদেরকে অনেকটা নিজেরাই ঠিক করে নিয়েছিল। এরপরে আশা করি তারাও সঠিকভাবে এই ধরনের মধ্যে মোকাবিলা করে আবার পুনরায় পুনর্জীবন আবার নির্ধারণ করবে। আবার বীভৎস ঝড় রাত্রের দিকে আসবে, তার ফলে অনেকে জানতে পারবে না কতটা ঝড়ের প্রভাব পড়েছে। এটা বিকেলে থেকে সন্ধ্যের দিকে শুরুর পথে এখন, এবং প্রলয় শুরু হয়েছে অনেক জায়গাতেই। সমুদ্রের আশেপাশে যারা আছে তারা প্রত্যেকে প্রশাসনের তরফ থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে বলে অনেকটা সুরক্ষা, এবং দোকানপাট প্রায় দুদিন ধরে বন্ধ এই এলাকায়। অনেক জায়গায় গাছপালা কেটে জায়গাটাকে রাস্তা সরিয়ে রেখেছে যাতে অ্যাম্বুলেন্স বা আদার্স কোনো গাড়ি যাতে সহজভাবে তারা যেতে পারে। মাঝে মধ্যে অনেকটা ঝড়ের তাণ্ডব দেখা যাচ্ছে, যেহেতু বিকেল হয়ে গেছে, ল্যান্ডফল শুরু হয়ে গেছে 6:35 থেকে শুরু হয়ে যাওয়ার কথা, ঠিক সময় মতো তাদের দাপট আস্তে আস্তে আরও বাড়বে এটা জানা গেছে। আগামী দিনে আরও আপডেট আপনাদের সামনে তুলে ধরা হবে।